হাই বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর তোমাদের যে দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা হবে তার প্রত্যেকটা গল্প কবিতা থেকে সাজেশান প্রশ্ন নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো দুটি বা একটি করে আমি সাজেশান প্রশ্ন আজকে এই ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই প্রশ্ন কটাই ভালো করে পড়ে যাও বড় প্রশ্ন হিসাবে দেখো এর মধ্য থেকেই আমি নিশ্চিত যে তোমরা কমন পাবেই দেখো কবিতা এবং গল্পগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি প্রথমেই যে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গাছের কথা হাওয়ার গান কি করে বুঝবো পারাগার দুপহর ভালোবাসি নাটোরের কথা এই যে গল্প কবিতাগুলো বললাম এখান থেকেই আজকের এই সাজেশান প্রশ্নগুলো তোমাদের দেব এবং সাথে এর উত্তরও দিয়া থাকবে দেখো প্রথম প্রশ্ন রেখেছি দাঁড়াও থেকে যে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পংক্তিটিকে তিনবার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় দেখো এর উত্তর লিখবে আলোচ্য সমগ্র কবিতায় তিনবার ব্যবহার করে করে কবি দুটি বিষয়কে তীব্রতর তোলার চেষ্টা করেছেন একটি হলো মানুষ বড় একলা এবং দ্বিতীয়টি হচ্ছে তুমি তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ যে মানুষের যে অসহায়তা এবং যে একাকিত্ব এবং মানুষের দ্বারাই সেগুলো কিন্তু নিরাময় করার প্রচেষ্টাকে এই পুরো কবিতাটায় কবি তুলে ধরেছেন তাই আলোচ্য বাক্যটিকে তিনটি অনুচ্ছেদে তিনবার ব্যবহার করে কবিতার বক্তব্যকে খুব জোরালো এবং স্পষ্টতর ও প্রবলতর করার চেষ্টা করেছেন দেখো দু নম্বর প্রশ্ন রেখেছি যে তোমার মতো মনে পড়ছে এই পণক্তিটির অন্তর্নিহিত অর্থ কি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে এর উত্তর তোমরা লিখবে আলোচ্য প্রমুক্তিটির মাধ্যমে কবি মানুষের অসহায়তার কথাটিকে প্রকাশ করতে চেয়েছেন সমাজে মানুষ মানুষ বড় একলা হয়ে পড়েছে মানুষের উপর শোষণ চালাচ্ছে আর সামাজিক বিকৃতি ও ব্যভিচার যেন মানুষকে গ্রাস করে ফেলছে বা গিলে ফেলছে মানুষ ক্রমশ বিচ্ছিন্নতাবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে অথচ এই মানুষেরাই মানুষের মধ্যেই যেন রয়েছে এই বহু সদ্গুণের সমাবেশ তাই কবি বলেছেন তোমার মত মনে পড়ছে অর্থাৎ মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণ মানে ভালো গুণগুলো আছে সেই গুণগুলোরই কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ কামনা করেছেন কবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যেও এই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও কারণ দেখো এই প্রশ্নগুলো যে আজকে আলোচনা করছি এগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় টার্ম পরীক্ষা বা সেকেন্ড সামেটিভ এক্সাম খুবই গুরুত্বপূর্ণ এই বড় প্রশ্নগুলি বিশেষ করে তাই খুবই ভালো করে পড়বে তিন নম্বর প্রশ্ন দেখো যে রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন কেন উত্তরে কি লিখবে যে একশো বিঘার মাঠের দক্ষিণ পাশে বাঁধের সংলগ্ন যে জলা জায়গাটি ছিল এবং যেদিক দিয়ে জল বের করা সম্ভব সেটি কিন্তু তিনজনের অধিকারভুক্ত ছিল তখন রমেশ ভেবেছিল যে প্রজার দুরাবস্থার কথা ভেবেই কিন্তু রমা নিশ্চয়ই আপত্তি করবে না আর বাকি রইল কেবল হচ্ছে বেনিবাবু তিনি তো আবার সেই রমেশের বর্দা ছিলেন সুতরাং বাঁধ কেটে জল বের করায় তার আপত্তি থাকবে না তাই কিন্তু প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে প্রজাদের রক্ষা করার আশায় রমেশ তার কাছে বাঁধ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল এই উত্তরটি লিখবে দেখো এখানে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে কে কার সম্পর্কে এই কথা বলেছিল এবং সে কেন এ কথা বলেছে যে মানুষ খাটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে কেন বলেছে আর কেই বা বলেছে কার সম্পর্কে এই কথা উত্তরে লিখবে আলোচ্য উক্তিটি রমেশ রমার সম্পর্কে করেছিল এবারে কেন করেছিল দেখো কেন করেছিল কারণ প্রজাদের সমূহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য রমেশ প্রথমে বেনি ঘোষালের কাছে যায় এবং সেখান থেকে সে প্রত্যাখ্যাত হয়ে যায় কারণ সে রাজি হয় না তাই সেখান থেকে হাজির হয় কোথায় রমার কাছে আর তার বিশ্বাস ছিল যে রমা অবশ্যই তার সঙ্গে একমত হয়ে বা সহমত হয়ে বাত কাটার অনুমতি দেবে কিন্তু দেখো এরপরে কি হয়েছে এই ত্যাগ শিকারে তাদের হয়তো কিছুটা ক্ষতি হবে কিন্তু দরিদ্র প্রজাদের কথা ভেবে এটুকু ক্ষতি রমা নিশ্চয়ই মেনে নেবে কিন্তু রমাকে অনুরোধ করতে এসে রমার মনের বৈপরীত্যের পরিচয় পায় রমেশ মানে সেটা যেটা ভেবে এসেছিল তার উল্টোটা হয়েছে কেমন যে রমেশের কাছে টাকার দাবি করে রমা বলে প্রজাদের হয়ে সেই তো ক্ষতিপূরণ করে দিতে পারে মানে রমেশকে বলছে এই কথা যে তুমি টাকা দিয়ে দাও তাহলে আমি বাদ কাটতে দেবো এরকম ব্যাপারটি রমার এমন হীনমনের পরিচয় মানে ছোট মনের পরিচয় পেয়ে রমেশ বিহব্বল অর্থাৎ অবাক হয়ে পড়ে আর রমার সম্পর্কে এতকাল পোষণ করা ধারণা ভেঙে রমেশ এই উক্তিটি করে যে মানুষ কিনা তা যাওয়ায় চেনা যায় শুধু টাকার সম্পর্কে পাঁচ নম্বর প্রশ্ন আর একটি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়বে যে রমা বিহব্বল হতবুদ্ধির ন্যায় ফ্যাল করিয়া চাহিয়া রইল রমার এমন অবস্থা হয়েছিল কেন বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গল্প কবিতা থেকেই কিন্তু আজকে আমি এক দুটি তিনটি করে প্রশ্ন রেখেছি তাই খুবই ভালো করে মনোযোগ সহকারে দেখো বা প্রশ্নগুলো তোমরা কিন্তু একবার দেখে নাও এই উত্তরে দেখবে রমেশ বাল্য পরিচিত রমাকে উদার মনের বলেই ভাবত তাই গ্রামবাসীদের দুরাবস্থার কথা বলে বাদকাটার কাটার অনুমতি চাইতে গিয়েছিল কিন্তু রমেশের মতো রমা সম্পূর্ণ নিঃস্বার্থ প্রজাদরদী হয়ে বাঁধ কাটতে রাজি হয়নি কারণ নিজের ক্ষতি মেনে নাড়িয়ে রমা রমেশকেই প্রজাদের হয়ে দুশো টাকা ক্ষতিপূরণ দিতে বলে আর তাতেই চরম অপমানিত বোধ করে রমেশ এবং অত্যন্ত ক্রুদ্ধ হয় তিনি এরপর কি তখন রেগে গিয়ে যে ক্ষিপ্ত রমেশ রমাকে নিষ্ঠুর নিচ এবং ছোট বলে অপমান করে রমেশ আরও বলে যে মানুষের দয়ার উপর জুলুম করার মতো ঘৃণ্য পাপে সে দোষী নিজের সম্পর্কে রমেশের মুখে এই মূল্যায়ন শুনে রমার এমন অবস্থা হয়েছিল ছ নম্বর প্রশ্ন দেখো গাছের কথা থেকে এই যে এবারে পরবর্তী 6 নম্বর প্রশ্ন কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছিল তা আলোচনা করো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো লিখবিalloc কবিতায় গুলির মোড়ে দাঁড়িয়ে থাকা একটি গাছকে দেখে কবির মনে হয়েছিল যে সেটি গাছের প্রেতছায়া কারণ কি কারণ আকা-বাকা কতগুলি কাঠির কঙ্কালের মতো গাছটির ডালপালাগুলি শূন্যে তোলা ছিল আর গাছের সারা ছিল কেমন ছিল শরীরটি রুক্ষ রুষ্ট এবং জীর্ণ তাতে কিন্তু কোনো চিহ্ন রিক্ত ছিল না আর ছিল না কোনো এক প্রতিশ্রুতি সবুজের মানে কোনো সবুজে ছিল না তাই রাস্তায় চাপা পড়া বেওয়ারিশ ভিক যেভাবে রক্তে মাংসে দলা পাকিয়ে পড়েছিল তাতে তার শরীরের প্রাণের উপস্থিতি নিয়ে সংশয় ছিল তাছাড়া রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া ছন্ন ছাড়া যুবকদের দেখেও বোঝার উপায় ছিল না যে তাদের মধ্যেও দয়ামায়া এবং পরোপকারী সুলভ মন লুকিয়ে আছে ঘটনাক্রমে সেখানে কিন্তু ভিকির সেই দলা পাকানো শরীরে প্রাণের উপস্থিতি এবং রগবাসদের অর্থাৎ যে রাস্তায় দাঁড়িয়ে যারা বকাটা ছেলেগুলো আড্ডা দিচ্ছিল সেই রকবাসদের মনে দয়ামায়ার বহিঃপ্রকাশ প্রকাশ লক্ষ্য করে কবি যখন ফিরছেন তখন তিনি দেখতে পান যে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা সেই কঙ্কালসার গাছটির মধ্যেও কচি কচি পাতার চিহ্ন দেখা গিয়েছে এবং বাতাসের প্রভাবে তারা মর্মরিত হচ্ছে মানে বাতাসে তারা দুলছে আওয়াজ হচ্ছে এইভাবেই গাছটি প্রাণের প্রতি হয়ে উঠেছে কবিতায় সাত নম্বর প্রশ্ন এখান থেকে এই আরেকটি প্রশ্ন যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের প্রমুক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে দেখবে এটি ছন্নছাড়া কবিতায় কিন্তু এটি রয়েছে অর্থাৎ এটি কিন্তু ছন্নছাড়া কবিতা থেকেই নেওয়া হয়েছে উত্তরে লিখবে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটিকে দেখে কবির প্রথমে গাছ বলে মনে হলেও পরবর্তীকালে তার মনে হয়েছে যে এটি গাছের প্রেত কেন কারণ গাছের ডালপালাগুলি এদিকে ওদিকে বাঁকানো কতগুলো শুষ্ক কাঠির কঙ্কালের মতো শূন্যের দিকে তোলা ছিল আর সেগুলি এতটাই রুক্ষ রিক্ত এবং জীর্ণ যে তার শরীরে কোথাও কোনো লতাপাতা বা ছাল বাকলের চিহ্ন নেই নেই কোথাও এক বিন্দু সবুজের প্রতিশ্রুতি বা আভাস এবং রসের সম্ভাবনা তাই গাছটিকে কবি গাছের বলে অভিহিত করেছেন নম্বর প্রশ্ন এটি কিন্তু সামান্যতম তোমরা দেখো ভালো করে দেখো কি বলেছে ঘেসবেন না ওদের কাছে এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন দেখো এই বাণীটা উচ্চারণ করেছেন কিন্তু গাড়ির চালক অর্থাৎ ট্যাক্সির চালক ওদের বলতে কাদের বোঝানো হয়েছে ওদের বলতে কিন্তু ওই যে তথাকথিত ভদ্র সমাজ থেকে বহির্ভূত নৈরাজ্যের বাসিন্দা একদল ছন্ন ছাড়া বেক যুবকদের কথা বোঝানো হয়েছে এর সাথে আর একটা প্রশ্ন ছিল যে কি ওদের কাছে না ঘাসার পরামর্শ কেন দিয়েছেন কেন কারণ দেখো যে ছন্ন ছাড়া কবিতায় উদ্দিষ্ট ওরা সমাজের ভদ্রতাহীন নৈরাজ্যের মানুষ তাই ড্রাইভারের ভাবনায় ওদের নীতিবোধ নেই ব্যস্ততা নেই এমনকি অন্য মানুষদের প্রতি তাদের কোনো দরদ বা সহানুভূতিও নেই ওরা কেবল অকারণ সময় নষ্ট করে এবং অন্যের স্বাভাবিক জীবনযাত্রার পথে বিঘ্ন সৃষ্টি করে মানে বাধা সৃষ্টি করে তাই ওদিক থেকে যদি যাওয়া হয় অর্থাৎ ওদিক দিয়ে গেলে গাড়ির যাত্রীদের অহেতু ক্ষেনস্থা করে তারা লিফ্ট চাইতে পারে আর তাতে সেই চাওয়াকে উপেক্ষা করা সম্ভব হবে না তাতে কিন্তু তাদের অকারণ দেরি হবার সম্ভাবনা থাকে সে কারণেই বক্তা ওদের কাছে না ঘাসার পরামর্শ দিয়েছেন নম্বর প্রশ্ন গাছের জীবনের মানুষের ছায়া মাত্র লেখকের এমন উক্তি কারণ বিশ্লেষণ করো বন্ধুরা আবারও বলছি তোমাদের যে বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখবে লেখক জগদীশ চন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করেছেন এর থেকে তার মনে হয়েছে গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেকার নানান স্বভাব ও বৈশিষ্ট্যের অনুরূপ মানুষের মতো এদের জীবনেও অভাব অনটন এবং দুঃখ কষ্ট আছে অভাবে পড়ে এরাও কিন্তু মানুষের মতো চুরি রাখাতি করে আর মানুষের মধ্যে যেমন সদ্গুণ অর্থাৎ ভালো গুণ আছে এদের মধ্যেও সেই সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় এরাও একে অন্যকে সাহায্য করে আর এদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে দেখা যায় মানুষের প্রধান গুণগুলো কী কী দেখো মানুষের প্রধান গুণ হলো কিন্তু স্বার্থত্যাগ আর এই গুণটি গাছেদের মধ্যেও লক্ষ্য করা যায় কারণ মনুষ্য সমাজে যা তার নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে তাহলে কি মা কিন্তু তার নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করছে আর উদ্ভিদের ক্ষেত্রেও এই মানবিক বৈশিষ্ট্যেরই পরিচয় মেলে এই সমস্ত লক্ষণের প্রতি দৃষ্টিপাত করে জগদীশচন্দ্র বসু বলেছেন গাছের জীবন মানুষের ছায়ামাত্র মানুষের জীবনের ছায়া মাত্র এবার দশ নম্বর প্রশ্ন হাওয়াদের কি নেই দেখো এটা কিন্তু হাওয়ার গান থেকে নেওয়া হয়েছে বুদ্ধদেব বসুর লেখা আছে এবং হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে এর উত্তর তো লিখবে বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই অর্থাৎ আশ্রয় নেই এর সাথে ছিল যে কিভাবে তার খোঁজ করে কোথায় কিভাবে লিখবে হাওয়াদের এখানে একটু প্যারা চেঞ্জ করে লিখবে লিখবে হাওয়াদের বাড়ি না থাকায় তারা পৃথিবীর সর্বত্র জলে স্থলে পাহাড়ে বন জঙ্গলে বাড়ির খোঁজ করে খোঁজ করে বেড়ায় সেখানে কখনো শহরের ঘন ভিড়ে কখনো বা জনহীন প্রান্তরে সর্বত্রই তারা বাড়ির খোঁজ করে পার্কের বেঞ্চিতে ঝরে থাকা যে ঝরা পাতা জানলায় কেঁপে ওঠা চিমনির শব্দে বা কাননের কান্নায় সর্বত্রই হাওয়ারা তাদের বাড়ি কোথায় তা জিজ্ঞেস করছে কিন্তু কোনো উত্তর তারা পায়নি কোথায় গেলে তারা তাদের বাড়ির সন্ধান পাবে তাও তারা জানে না তাই তারা চিরকাল বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর বাড়ির খোঁজ করে এগারো নম্বর প্রশ্ন এটি হচ্ছে বুকু অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন তাকিয়েছিল কারণ দেখো উত্তরপাড়া থেকে সেই মাসিদের অপার খবরটি যে এসেছিল তাদের খবরটা বুকু যখন তার মাকে দেয় যে ছেনো মাসিরা এসেছে তখন কিন্তু তার মা শুনে খুব বিরক্তি প্রকাশ করেছিল বন্ধুরা এখানে একটু বলে রাখি যে তোমরা কিন্তু এই যে কবিতা গল্পগুলো যারা এখনো দেখো নি তারা কিন্তু এই ভিডিও দেখো অলরেডি দেওয়া হয়ে গেছে এই চ্যানেলেই তোমরা কিন্তু সেখান থেকে বিষয়বস্তু সম্পর্কে দেখে নিতে পারো কারণ খুবই সহজ ভাষায় তোমাদের সামনে সেখানে আলোচনা করা হয়েছে এবারে উত্তরে ফিরে আসো যে তখন কি বলেছিলেন বিরুক্তি প্রকাশ করে যে অসময়ে লোকজনের বাড়িতে আসাকে তিনি একদম ভালোবাসেন না কিন্তু আবার তাদের সামনে এসে তিনি আনন্দে হইচই করে আপ্যায়ন শুরু করেন শুধু তাই নয় কিছুটা অভিমানের সুরে তাদের অনেক দিন না আসার জন্য অনুযোগ জানান অথচ কিছুক্ষণ আগে যে খবরটা তার মা অত্যন্ত বিরক্তি হয়ে বিশ্রী মনোভাব দেখিয়েছিলেন মায়ের এই যে দুরকম মানে প্রথমে বলেছিল একটা বিরক্তিকর প্রকাশ এখন আবার দেখছে যে এতদিন আসেনি কেন বা এই যে জায়গাটা এই দুরকম আচরণ ব্যাপারটা কিন্তু ছোট্ট বুকুর মাথায় ঢোকেনি আর এই কারণেই বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে তার মায়ের দিকে তাকিয়েছিল একই বিষয়ে মায়ের এই যে দুরকম ব্যবহার তার কাছে কিন্তু খুব গোলমেলে লাগছিলো বলেই বুকু ফেল ফ্যাল করে তার মায়ের দিকে তাকিয়েছিল বন্ধুরা এখানে তোমরা এই আরেকটি প্রশ্ন পড়বে ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরা করবে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দাগের প্রশ্নটি তোমাদের কিন্তু তাহলে দিয়ে দেওয়া হবে দেখো এখান থেকে এবার তেরো নম্বর প্রশ্ন যেন ইন্দ্রপুরী এখানে আর একটি প্রশ্ন মাত্র দেব তাহলে এটি আজকে যে সাজেশনগুলো তার মধ্যে থেকে সবগুলো শেষ হবে যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে আর কেনই বা লেখক এমন তুলনা করেছেন দেখো এটা কিন্তু নাটোরের কথা থেকে নেওয়া হয়েছে উত্তরে লিখবে নাটোর রাজের বাড়িকে বা রাজবাড়িকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন কেন তুলনা করেছেন কারণ ইন্দ্রপুরী হচ্ছে দেবরাজ ইন্দ্রের সুসজ্জিত বিলাসবহুল আবাসস্থল বিষয় বৈভাবে তার তুলনাহীন মানে তার কোনো তুলনা নেই তাই লেখক নাটোরের বাড়ির ঐশ্বর্য দেখে মুগ্ধ হন আর তার বাড়িকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করার কারণ যে বাড়ির চারিদিকে এলাহি ব্যাপার স্যাপার সুন্দর করে সাজানো বাড়ি বৈচকখানা যথাস্থানে ঝাড় লণ্ঠন তাকিয়া ভালো ভালো দামি ফুলদানি কার্পেট যা সমস্ত কিছুই যেন অতুলনীয় এবার লাস্ট একটি প্রশ্ন নাটকের কথা থেকে আমাদের তো জয় জয়কার কি কারণে লেখক ও তার সঙ্গীতের জয় জয়কার হলো বন্ধুরা আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাও এখান থেকে তোমরা কমন পাবেই দেখো এই প্রশ্নের উত্তরে লিখবে নাটোরে অনুষ্ঠিত প্রভিনশিয়াল কনফারেন্সে লেখক ও তার সঙ্গীরা চেয়েছিলেন যে কনফারেন্সে বক্তৃতার ভাষা হবে বাংলা আর ইংরেজিপন্থী চাইদের সঙ্গে বিরোধ হলেও শেষ পর্যন্ত লেখকেরা বাংলা ভাষায় তাদের বক্তৃতা করতে বাধ্য করলেন অর্থাৎ তাদের চাওয়াটাই প্রাধান্য পেল এবং ইংরেজিপন্থী প্রাগ্যরা পরাজিত হলেন সর্বোপরি বলা যায় যে স্বদেশী যুগের বাংলাপন্থী নবীনরা জয়যুক্ত হলেন আর এ কারণেই লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার বন্ধুরা তাহলে এই ছিল আজকের তোমাদের এই যে গল্প কবিতাগুলোর থেকে সাজেশান প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ